হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। দেখো এখন তো গরমের ওয়েদার চলে গেছে, বৃষ্টি পড়ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর দেখো আজকে খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে ভিজতে তো খুবই ভালো লাগে, আর গরমটাও থাকবে না। এত বৃষ্টি হলে তো আমার গরমটা কমেই যায়। এমনি হালকা ছিটে ফোটা বৃষ্টি হলে তখন বলে গরম বাড়ে, কিন্তু এই মুষলধারে বৃষ্টি হলে গরমটা কমে যায়। দেখো আমি তো ঘরের জানলার ধারে বসে আছি, এখানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আমি দেখছি বৃষ্টির মজা নিচ্ছি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে। আমার ছেলেরা সব ছাদে গেছে বৃষ্টিতে ভেজার জন্য, দুটো গেছে ছাদে বৃষ্টিতে ভিজবে বলে। আমি বললাম বেশি মানে বিদ্যুৎ চমকাচ্ছে, যেরকম বিদ্যুৎ চমকাচ্ছে সেরকম বাজ পড়ছে, আওয়াজ হচ্ছে প্রচণ্ড। তো ওদের বললাম যে বেশি ভিজিস না, চলে আয়। জানি না কী করছে, অনেকক্ষণ তো হয়ে গেছে, গিয়েছে নিচে নামেনি এখনো, ভাবছি গিয়ে দেখবো কী করছে ওপরে। তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই। দেখো এত জোরে জোরে আওয়াজ হচ্ছে, আর বৃষ্টি পড়ছে, বৃষ্টির আওয়াজও পাওয়া যাচ্ছে, সাঁ সাঁ করে আওয়াজ হচ্ছে, অনেক জোরেই বৃষ্টি হচ্ছে। দেখো আমি দেখাচ্ছি তোমাদের, দেখো মোটামুটি জোরেই বৃষ্টি হচ্ছে। এই যে অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছে, দেখেছো পাশের বাড়িগুলো সব আবছা আবছা দেখাচ্ছে, এতটা বৃষ্টি হচ্ছে। হোক বৃষ্টিটা হলে একটু ঠান্ডা হবে। বৃষ্টির জন্য এত মানুষ এতদিন এত কষ্ট পেয়েছে, যে বৃষ্টি না হওয়ার কারণে এত গরমে, সত্যি এবছর মানে প্রচণ্ড গরম পড়ছে, এত গরম পড়েছে মানুষ মানে একটা মুহূর্ত শান্তিতে থাকতে পারেনি। তো এই বৃষ্টিটা হওয়ার পরে মানুষ একটু শান্তি পাবে, সবাই শান্তিতে ঘুমাবে, আর চোরেদের বেশি উৎপাত হবে। চলো একটু ছাদে গিয়ে দেখে আসি ছাদে তারা কী করছে। সত্যি ওদের নিয়েই আমার সারাদিন চিন্তা, কী করব ওদের নিয়ে। ওরা যা উৎপাত করে বেড়ায় না, ধারণার বাইরে। চলো আমার সাথে তোমরাও চলো ছাদে, ছাদে গিয়ে দেখে আসি তারা কী করছে। আমি তো আর ভিজবো না, ভিজবে ওরা ভিজছে, ওদেরকে ডেকে নিয়ে আসবো, দেখি আসে কি। চলো দেখে আসি। আজকেরও শুরু হয়েছে দিনের বেলা বৃষ্টি, আগের দিন হয়েছিল রাতের বেলা, প্রথম বৃষ্টি হয়েছিল রাতে, এই বছরের প্রথম বৃষ্টি রাতে হয়েছিল, আর এখন হয়েছে দিনের বেলা। সব চাতক পাখির মতো মনে এ করে বসেছিল অপেক্ষা করে, বৃষ্টি আসবে আর ভিজবে। যেই বৃষ্টির ফোঁটা শুরু হয়েছে ব্যাস ছাদে চলে এসেছে ভেজার জন্য। কত জোরে বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, বাজ পড়ছে, আর তার মধ্যে এসে ছাদে ভিজছে সব। খুব জোরে বৃষ্টি হচ্ছে ঝমঝম করে, একটু আগে খুব হাওয়াও দিচ্ছিল, কিন্তু এখন হাওয়াটা কমে গেছে। পাশের বাড়ির ছাদের জামাকাপড় ভিজছে, তারা জামাকাপড় মেলে দিয়ে ভুলেই গেছে মনে হয়, এত বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে, তাদের কানেও আওয়াজ যাচ্ছে না, বৃষ্টিতে পুরো জামাকাপড় ভিজে গেছে। সেদিকে গাছগুলো দেখো দুলছে, গাছগুলো ছাদে কতটা করে জল জমে গেছে, এবার এসে সব ছাদের ওপরে হুড়োহুড়ি করতে শুরু করবে। এখানে ওদের বৃষ্টি হলেই যেন ভেজা পায়, শুধু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মুষলধারে, মানে দেখে মনে হচ্ছে এবার বর্ষাকালটা এসে গেছে। এতদিন প্রচণ্ড গরমে মানুষ সব গ্রীষ্মকালে সিদ্ধ হয়েছে গরমে, এবার মনে হচ্ছে বর্ষাকাল এসে গেছে, বর্ষার মধ্যে সব হুড়োহুড়ি করছে। আবার আমার ছেলে বল নিয়ে এসছে ছাদে খেলার জন্য, ফুটবল, নাচো 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 নাচো। ও বাবা এত জল এ করে করে যাচ্ছে, এবার আমাকেই ভেজাবে পুরো, আমাকে ভেজানোর জন্য এই জলগুলো দিচ্ছে, করবো থাপিয়ে থাপিয়ে। দেখো বৃষ্টির অবস্থা,
প্রচন্ড বৃষ্টি হচ্ছে, গায়ে দূরের দিকে যেন পুরো ধোঁয়া হয়ে গেছে, যেন মনে হচ্ছে দূরে ধোঁয়া চলছে এত বৃষ্টি হচ্ছে। আর এরা জলের মধ্যে শুরু করেছে ঘুরুঘুরি করা। যেন মনে হচ্ছে ধোঁয়া যাচ্ছে, এত মুষলধারে বৃষ্টি হচ্ছে, তেমন বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আমাদের ছাদের জামা কাপড়গুলো নাচ করছে। দেখো আওয়াজ পাচ্ছ বিদ্যুৎ চমকানোর বাজ পড়ার? ওদের ছাদের জামা কাপড়গুলো নাচ করছে। ছাদে জল দাঁড়িয়ে গেছে, দূরে শুধু মনে হচ্ছে ধোঁয়া যাচ্ছে, ধোঁয়া, বৃষ্টির জলের আওয়াজ মানে পাওয়া যাচ্ছে না, যেন ধোঁয়া যাচ্ছে, কি অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। মানুষ অনেক দিন পর শান্তি পাবে, দেখো কতটা করে জল জমে গেছে। আর ওইখানে ওই জলের মধ্যে আমার ছেলেটা ফুটবল খেলছে, ফুটবল, আমার কাপড়টা পুরো ভিজিয়ে দিল তলায়। ডাকতে এসছি, ওরা এত জল ছিটিয়ে ছিটিয়ে আমারই কাপড়টা ভিজিয়ে দিল। এখন একটু বৃষ্টিটা কমেছে, কিন্তু কমেছে মানে কি একেবারে কমেনি, তাও বাইরে বেরোলে ভিজে যাব। আমি এখানে দাঁড়িয়ে ওদের ডাকছি, ওরা এত জল ছিটিয়ে ছিটিয়ে যাচ্ছে পায়ে, আমার কাপড়টাই পুরো ভিজিয়ে দিল অর্ধেকটার মতো। ফুটবল খেলা হচ্ছে, ফুটবল। জল ছিটাচ্ছে, জল ছিটিয়ে ছিটিয়ে পুরো আমাকে ভিজিয়ে দিচ্ছে, আমার কাপড়টা মানে এতটা ভিজিয়ে দিয়েছে। কি হলো, পড়ে গেলি? কি করছে দুজনে মিলে, গামলা হাতে নিয়ে আর ও পায়ে ফুটবল, আবার দিল। ও বৃষ্টির জল মগে করে করে গামলায় ভরছে। খুব এক একজন এক এক অবতার, কি বলবো। এই ওটা আমার পাখির গামলা রে, পাখিদের জল দি, দেখ দেখ ফেটে যাবে সায়ন। মান্তু ওটা রেখে দে, ওটাও তো পাখি দে, জল ভরে নিয়ে করছে, নিজেরা ভিজছে আর আমাকে ভেজাচ্ছে। আবার ওটাকেও নিয়ে চলে এসছে ভরবে বলে। এদের বৃষ্টি হলে যে এত আনন্দ, খেলতে বসে গেছে, বৃষ্টি পড়ছে এখানে খেলতে বসে গেছে, নৌকা করে ভাসাচ্ছে। একটা গামলা জল ভরেছে, একটা গামলা নৌকা হয়ে গেছে, নৌকা করে নিয়ে ভাসছে জলে। এগুলো হচ্ছে বাচ্চা, এদের বলে বাচ্চা। এদের অবস্থা দেখো, বৃষ্টি পড়লে মানুষ এরকম করে? হ্যাঁ দেখো শুয়ে পড়ে কি করছে, ঠাকুরের গন্ডি কাটছে বৃষ্টির মধ্যে, খুব অদ্ভুত মানুষ এরা, এরা সব অদ্ভুত মানুষ, এরা সব পাগল আছে, এরা সব পাগল আছে, কি বলবো। এ ওর গায়ে জল ঢেলে দিচ্ছে, বৃষ্টির মধ্যে ওদের খেলা শুরু হয়ে গেছে,
ওই দিকে চলে গেছে, সে আবার বল নিয়ে নিয়ে যাচ্ছে। আমার ফোনে বৃষ্টির জল পড়ছে, নৌকা ভাসছে, দেখো নৌকা ভেসে চলে যাচ্ছে। বৃষ্টি এলে এদের খুব আনন্দ। দেখো বৃষ্টিটা থেমে গেছে, বাইরের ওয়েদারটা কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আর এদের বৃষ্টি থেমে গেছে, আবার কল খুলে শুরু করে দিয়েছে জল মাখা। কিন্তু ছাদে এখনো জল জমে আছে, সবে বৃষ্টিটা একটু থেমেছে। দেখো একটু বৃষ্টিটা থেমেছে, কি সুন্দর না ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডা। আর গাছপালাগুলো সব ভিজে ভিজে সুন্দর গাছগুলো দুলছে। দেখো আমার পিছনে পুরো সবুজ সবুজ, কি সুন্দর লাগছে, মানে ওয়েদারটা খুব সুন্দর লাগছে। আবার আসছে বৃষ্টি, ওরে বাবা রে, এবার ঘরে ঢুকে যাই। বৃষ্টিটা অনেকটা কমে গেছে, দেখো এমনি থেমে গেছে বললেই চলে। আবার রোদ্দুরের ফুলকি বেরোচ্ছে, রোদ্দুর উঠছে, আবার বৃষ্টি থেমে গিয়ে রোদ্দুর উঠছে, পুরোটাই থেমে গেছে, একদম ঝিরিঝিরি পড়ছে। পুরো বাবা ঠান্ডা লাগছে আমার গায়ে বৃষ্টির জল পড়তে। এদের মানে জল মাখার এত অবস্থা, জল মাখা ছাড়া এদের আর কোনো এ নেই, সারাক্ষণ জল মেখেই যাচ্ছে, কি বলবো। দেখো ওরা জল মাখতে থাক, ওরা সারাক্ষণ যতক্ষণ বৃষ্টি হবে জল মাখতে থাকবে। আমি এখানেই শেষ করে দিই, টাটা বাই বাই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কেমন লেগেছে, ঠিক আছে। আর যারা নতুন বন্ধু এসছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য, আমার ভিডিওটাকে ওয়াচ করার জন্য। আর যারা পুরনো বন্ধু আছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, তারা সবসময় আমার পাশে আছে, আমার সাপোর্টে আছে, ঠিক আছে। তো চলো টাটা।